সবাইকে স্বাগত মাছরাঙা রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি ফারহানা পারভীন শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারা দেশে চলছে বিশেষ টিকা ক্যাম্পেইন প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে দেওয়া হবে 75 লাখ ডোজ টিকা এছাড়াও তার জন্মদিন উপলক্ষে রাজধানী সহ সারা দেশে ছিল আওয়ামী লীগ এবং বিভিন্ন সংগঠনের নানা কর্মসূচি নানা সময়ে বিভিন্ন বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচিত মুফতি কাজী ইব্রাহিমকে আটক করেছে ডিবি পুলিশ ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে করোনা ভাইরাস ইতিহাস রাজনীতি অর্থনীতি বিজ্ঞান ইত্যাদি নানা বিষয়ে অপপ্রচার চালানোর অভিযোগ আছে তার বিরুদ্ধে পুলিশ বলছে তার কাছে এসবের ব্যাখ্যা চাওয়া হবে বছরের পর বছর ধরে দখল দূষণে অবরুদ্ধ হয়ে পড়েছে পাবনার ইছামতি নদী 50 বছরে বেশ কয়েকবার খনন হলেও প্রতি বছর বাড়ছে নদী দখলের পরিধি ফলে পরিস্থিতির উন্নতি হয়নি বিশেষজ্ঞরা বলছেন অবৈধ দখল উচ্ছেদ এবং পদ্মার সাথে সংযোগ খাল ছাড়া নদীটিকে বাঁচানো সম্ভব নয় এবার বিস্তারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে 75 লাখ করোনা টিকার লক্ষ্যমাত্রা পূরণে বিশেষ ক্যাম্পেইন চলছে সারা দেশে স্বতঃস্ফূর্তভাবে মানুষ টিকা নিয়েছেন যেসব কেন্দ্রে লক্ষ্য পূরণ হয়নি সেখানে কালো টিকা দেওয়া হবে তোফাল আহমদ জানাচ্ছেন বিস্তারিত সকালের খারাপ আবহাওয়া কাটিয়ে বেলা বাড়ার সাথে সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন কেন্দ্রে সমাগম বাড়তে থাকে টিকা গ্রহীতাদের ক্যাম্পেইনে টিকা পাবার বেশ কিছু শর্ত থাকলেও শেষ পর্যন্ত প্রয়োজনীয় কাগজ থাকা সাপেক্ষে কেন্দ্রে আগত সবাই টিকা পেয়েছেন প্রয়োজন হয়নি কোনো এসএমএস এর এমনকি কেন্দ্র পরিবর্তন করে টিকা গ্রহণের সুযোগও ছিল বেশিরভাগ কেন্দ্রে দেওয়া হয়েছে সিনোফার্মের টিকা ভিড় সহনীয় থাকায় বেশ স্বাচ্ছন্দ্যেই টিকা নিয়েছেন আগ্রহীরা যেহেতু আজকে গণটিকাদান কার্যক্রম চলছে তাই কেন্দ্র পরিবর্তন করলে এটা কোনো সমস্যা হবে না ওনারাই আমাকে নিশ্চয়তা দিয়েছে রেজিস্ট্রেশন কার্ড তারা দেখছে দেখার পরে আমাকে টিকাটা দিয়েছে আপনার বয়স কত আমার 23 বছর মানে আমি কোনো এসএমএস পাই নাই মানে আজকে সংবাদ পেয়ে আসছে আর কি এখানে টিকা দেওয়ার জন্য না কোনো ভিড় নেই আমরা আসা পরে সাথে সাথেই পাইছি সকালের পরিবর্তে দুপুর থেকে টিকা দেওয়া শুরু হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কেন্দ্রগুলোতে পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকালও এসব কেন্দ্রে টিকা দেওয়া হবে স্কুলগুলো আছে কথা বলেছি স্কুলগুলো বলে সকালবেলা তাদের এখানে ক্লাস হবে তো ক্লাস হলে আমরা কোন জায়গায় তাদেরকে বসাবো এই জন্য তাদেরকে বলা হয়েছে যে আমরা আয়টার সময় দেওয়া আছে এবং আগের থেকে কিন্তু মাইকিং করা বলাও হয়েছে কিন্তু কম সময়ে বেশি সংখ্যক মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর সে কারণে ক্যাম্পেইনের মতো বড় ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে টিকার মজুদ সাপেক্ষে ভবিষ্যতে এ ধরনের আরও কর্মসূচি চালাতে চায় সরকার ইউনিয়ন পর্যায়ে ব্যাপক সাড়া রয়েছে যারা গত কয়েকদিন ধরে অপেক্ষা করছিলেন আর শহর এলাকায় হয়তো কিছুটা কম দেখা যাচ্ছে সার্ভারের উপরে চাপ পড়ার কারণে অনেক জায়গায় এসএমএস ডিলে হচ্ছিল তার পরিপ্রেক্ষিতে আমরা বলেছি যে এসএমএস যদি নাও পায় তারপরে যদি ওনারা আসেন আমরা আমাদের জনগোষ্ঠীকে টিকার আওতায় আনাটা আমাদের মূল কর্মসূচি বাকি যে কথাগুলো আমরা বলেছি সেগুলো হচ্ছে যাতে টিকা কার্যক্রমটার ব্যবস্থাপনাটা সুষ্ঠু হয় আগামীকালকে যে সমস্ত জায়গায় টার্গেট ফুলফিল হবে না অপেক্ষমান আছে তাদেরকে দেওয়া এরপরে আমাদের কাছে টিকা থাকলে আমরা একদিনে 1 কোটি করে দেওয়ার চেষ্টা করব এবারের ক্যাম্পেইনে শুধুমাত্র প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে আগামী মাসের একই দিনে দেওয়া হবে দ্বিতীয় ডোজের টিকা ঢাকা সহ সারা দেশে 6000 কেন্দ্রে একযোগে চলে এই বিশেষ ক্যাম্পেইন তোফায়েল আহমদ মাছরাঙা সংবাদ ঢাকা বাংলাদেশ এখন শুধু স্বপ্নই দেখে না বাস্তবায়নও করে যার হাতে বড় বড় স্বপ্নকে বাস্তব করার জাদুর কাঠি তিনি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ তাঁর 75তম জন্মদিন নূর সিদ্দিকী রিপোর্ট দেশ আর দেশের মানুষের কল্যাণ কিভাবে করা যায় শোষণমুক্ত হওয়া যায় দেশ স্বাধীন করা যায় এসব শব্দমালা শৈশব কৈশোরেই শেখ হাসিনার অতি পরিচিত হয়ে যায় পিতার সান্নিধ্য থেকে তাই তারও মগজে গেঁথে যায় দেশ মানুষ কল্যাণের মতো শব্দগুচ্ছ আন্দোলন সংগ্রামী ছিলাম কলেজ ইউনিয়নে ইলেকশন করলাম ভিপি নির্বাচিত হলাম এটা ঠিক কিন্তু যে একটা এত বড় দলে নেতৃত্ব দিতে হবে বা কবে মিনিস্টার হব এসব চিন্তা কোনোদিনই মাথায় ছিল না
1975-এর 15ই আগস্ট ইতিহাসের বর্বরতম হত্যাকাণ্ডে ছোট বোন বাদে পরিবারের সবাইকে হারিয়ে সদ্য বিশ্ববিদ্যালয়ে পেরোনো শেখ হাসিনাকে উদ্বাস্তু জীবন কাটাতে হয় 6 বছর। সেই অভিজ্ঞতা যে কারো কল্পনারও বাইরে। 1981 সালে বৈরী সময়ের মধ্যেই দেশ আর মানুষের টানের জোরে ফিরে আসেন শেখ হাসিনা। দেশে গণতন্ত্র ফেরানো এবং দুর্বল হয়ে পড়া আওয়ামী লীগকে ফের শক্ত ভিতের উপর দাঁড় করানোর লড়াই শুরু করেন তিনি। 21 বছর পর 1996 সালে শেখ হাসিনার হাত ধরেই আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসে। শেখ হাসিনার কাজে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখতে শুরু করে মানুষ। বাংলাদেশের মানুষের যে ভালোবাসা এটা তো অতুলনীয়, এর সাথে তুলনা হয় না। কত কষ্ট করো আমাদের জন্য, তোমার বাপ কষ্ট করে গেছে, তোমরাও কষ্ট করো। এই যে কথাটা, এটুকুই তো আমার জীবনের সব পাওয়া, এর থেকে আর বড় পাওয়া তো আর কিছু হতে পারে না। শেখ হাসিনার দূরদর্শিতা এবং যোগ্য নেতৃত্বে 2008 সাল থেকে টানা 3 মেয়াদে ক্ষমতায় আছে আওয়ামী লীগ। এর সুফলও পাচ্ছে দেশ এবং মানুষ। অর্থনৈতিক সাফল্যের ক্ষেত্রে ডিজিটাল বাংলাদেশ এখন বিশ্বের বিস্ময়। তবে তার দূরদর্শিতা, দেশের উন্নয়ন চিন্তা, সাম্প্রদায়িকতার বিষমুক্ত রাষ্ট্র গঠনের চেষ্টা পছন্দ নয় কোনো কোনো মহলের। আর সে কারণেই তার জীবন হুমকির মুখে পড়েছে বহুবার। সব বাধা বিপত্তি মাড়িয়ে 2041 সাল নাগাদ দেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করার কর্মযজ্ঞে নেতৃত্ব দিয়ে চলেছেন তিনি। একাধিকবার স্থান পেয়েছেন বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রনায়কের তালিকায়ও। We're really honored to be delivering this for the people of Bangladesh and thank you for your leadership for the SDGs. নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তারই দৃঢ় চিন্তার ফল। করোনার করাল থাবায় গোটা বিশ্বের অর্থনীতি যখন ভেঙে পড়েছে, তখনও বাংলাদেশ এগিয়ে চলেছে তারই যোগ্য নেতৃত্বে। করোনা মোকাবেলায় নজির স্থাপন করেছেন তিনি, তাই করোনায় আক্রান্ত এবং মৃত্যু হারও ছিল নিয়ন্ত্রণে। মুজিব বর্ষ উপলক্ষে করোনার মধ্যেও গৃহহীন 1,23,240 পরিবারকে জমিসহ আধা পাকা ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় বস্তিবাসী এবং কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তুদের দেয়া হয়েছে ফ্ল্যাট। 1947 সালের আজকের দিনে জন্ম নেয়া শেখ হাসিনা অবসর জীবনে ফিরে যেতে চান টুঙ্গিপাড়ায়, গ্রামীণ জীবনে। যখন টুঙ্গিপাড়া আসি ভীষণ ভালো লাগে, খুবই ভালো লাগে, মনে হয় যেন আমি একেবারে আমার মাটির কাছে ফিরে এসেছি, আমার মানুষের কাছে চলে আসছি। আর আমার তো মনে হয় যে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা টুঙ্গিপাড়া। পছন্দ নয় বলে ঘটা করে তিনি কখনো জন্মদিন পালন করেননি, বারবার বলেছেন মানুষের ভালোবাসায় তিনি কৃতজ্ঞ। জন্মদিনে মাছরাঙা পরিবারের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। নূর সিদ্দিকী, মাছরাঙা সংবাদ, ঢাকা। নানা আয়োজনে সারা দেশে পালন করা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আলোচনা সভায় উঠে আসে বঙ্গবন্ধু কন্যার দূরদর্শী নেতৃত্ব এবং উন্নয়নমুখী পরিকল্পনার কথা। বিস্তারিত মমিতা জান্নাতের প্রতিবেদনে। প্রধানমন্ত্রীর 75তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে ছিল আওয়ামী লীগের আলোচনা সভা। শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও সভায় যোগ দেন হাজারো নেতাকর্মী। স্লোগানে স্লোগানে দলীয় প্রধান শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান তারা। অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশকে বিশ্বের কাছে অনন্য মর্যাদায় প্রতিষ্ঠিত করেছেন শেখ হাসিনা। তিনি আমাদের সাহসের সোনালী দিগন্ত বাড়িয়ে দিয়েছেন এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস। তাই তো আজ বিশ্বসভার নতুন উচ্চতায় পৌঁছে গেছে বঙ্গবন্ধুর বাংলাদেশ। অন্য বক্তাদের কথায় উঠে আসে প্রধানমন্ত্রীর স্বপ্ন এবং তা বাস্তবায়নে তার দৃঢ় অঙ্গীকারের কথা। অশুভ শক্তির সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই তিনি লক্ষ্যের দিকে অবিচল পদক্ষেপ এগিয়ে গেছেন। দেশের মানুষ বিশ্বাস করেন শেখ হাসিনার স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখেন এবং স্বপ্ন বাস্তবায়ন করেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে প্রগতিশীল সাংবাদিক মঞ্চ আয়োজন করে আলোচনা সভার। এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। বাংলাদেশ তার নেতৃত্বে বদলে গেছে। বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। বাংলাদেশ এখন খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্য উদ্বৃত্তির দেশে রূপান্তরিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ঢাকা মহিলা পলিটেকনিক্যাল ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। তেজগাঁওয়ের সিএসডি প্রাঙ্গণে 200 দরিদ্র শ্রমিকের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আয়োজন করা হয় স্বপ্নের রূপকার নামে বিশেষ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিনের র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের পটিয়ায়। পটিয়া কলেজ মাঠে এই আয়োজনে অংশ নেন বিভিন্ন বয়সী অন্তত 50,000 নারী পুরুষ। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার সংসদ সদস্য শামসুল হক চৌধুরী। এছাড়া পাবনা, ফরিদপুর, যশোর, ভোলাসহ সারা দেশে উৎসবের আমেজে পালিত হয় প্রধানমন্ত্রীর জন্মদিন। মৌমিতা জান্নাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা ভাইরাস সহ বিভিন্ন সমসাময়িক বিষয়ে বিতর্কিত ও মনগড়া বক্তব্য দেওয়ায় মুফতি ইব্রাহিমকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আটকের সময়ও পুলিশকে গুন্ডা বাহিনী বলে ফেসবুক লাইভ করেন তিনি। আরো জানাচ্ছেন ওবায়দুল কবির। করোনা সোলজারকে কমান্ড করলেন, তোমরা যাও। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে সমসাময়িক বিভিন্ন বিষয়ে বিতর্কিত বক্তব্য দিচ্ছিলেন মুফতি কাজী ইব্রাহিম। করোনা ইস্যুতেও ভাইরাল হয় তার বিভিন্ন বক্তব্য। আমি তাকে প্রশ্ন করলাম, তোমরা পৃথিবীতে কখন এসছো? সে বলল, আমরা 23 অক্টোবর চীনে আমরা এসেছি। স্বপ্নে করোনার ইন্টারভিউ, নারীর সাথে করোনার সম্পর্ক, ফর্মুলা আবিষ্কার, এমনকি করোনার ভ্যাকসিন নিলে নারীরা পুরুষ আর পুরুষরা নারী হয়ে যাবে, এমন হাস্যকর বক্তব্য দিয়েছেন তিনি। ভ্যাকসিনে কোনো কাজ হবে না, এই ভ্যাকসিন দেওয়ার পরে নারীরা পুরুষের মতো দাড়ি গোঁফওয়ালা হয়ে যাচ্ছে, আবার পুরুষরা নারী কণ্ঠে নারীর মতো হয়ে যাচ্ছে। করোনা ভাইরাস থেকে মুক্তির একটি সূত্র 1.Q7+6=13। গতরাতে রাজধানীর লালমাটিয়ার বাসা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। সে সময়ও 20 মিনিটের ওপরে ফেসবুক লাইভে পুলিশ ও রাষ্ট্র নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করেন তিনি। গুন্ডারা আমার বিরুদ্ধে এই মুহূর্তে আমার বাসায় লালমাটিয়ায় হানা দিয়েছে। আটকের পর তাকে নেওয়া হয় মিন্টু রোডের ডিবি কার্যালয়ে। পুলিশ বলছে তার বক্তব্যের ব্যাখ্যা জানতে তাকে আটক করা হয়েছে। সে দীর্ঘদিন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রথমে সে করোনা নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করেছে, এবং সে করোনা নিয়ে এটাও বলেছে যে ভ্যাকসিন দেওয়া যাবে না, ভ্যাকসিন দিলে ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। তিনি তালেবান নিয়ে নেগুলি স্বপ্ন দেখেছেন, করোনা নিয়ে উনি স্বপ্ন দেখেছেন, এবং কীভাবে করোনাটা আসবে কিছু জানতেন, কীভাবে জানতেন যে করোনাটা আসবে, এবং কীভাবে ছেলে মেয়ে ও মেয়ে ছেলে হবে, এই কথা তো তার কাছে আমরা জানতে চাই। সন্তোষজনক উত্তর না মিললে মামলা হওয়ার আভাসও মিলেছে বিতর্কিত ওই বক্তার বিরুদ্ধে। ওবায়দুল কবির, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের করোনা পরীক্ষার সবগুলো ল্যাব অনুমোদন পাওয়ার আগ পর্যন্ত আরব আমিরাতের সঙ্গে বিশেষ ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। দুপুরে সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান জানিয়েছেন, করোনা পরীক্ষার জন্য বিমানবন্দরের ভেতরে 6টি প্রতিষ্ঠানের ল্যাব প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত 1টি ল্যাবের অনুমোদন দিয়েছে আরব আমিরাত। বাকিগুলো অনুমোদন পাওয়ার আগে দেশটিতে কোনো ফ্লাইট না চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে সন্ধ্যার পূর্ব নির্ধারিত বিশেষ ফ্লাইটটিও বাতিল করা হয়েছে। 6 মাসের বেশি কারাভোগের পর জামিনে ছাড়া পেলেন সুনামগঞ্জ শাল্লার নোয়াগাঁও গ্রামের ঝুমন দাস। সন্ধ্যায় জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। গত 23 সেপ্টেম্বর দুপুরে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজলের বেঞ্চ শর্ত সাপেক্ষে 1 বছরের জন্য তাকে জামিন দেয়। এ সময় তিনি আদালতের নির্দেশ ছাড়া জেলার বাইরে যেতে পারবেন না বলে হাইকোর্টের ওই আদেশে বলা হয়। দুপুরে হাইকোর্টের আদেশটি সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৌঁছালে বিচার আব্দুর রহিমের আদালত তাকে জামিনে মুক্তির আদেশ দেন। দখল দূষণে অবরুদ্ধ হয়ে পড়েছে পাবনা শহরের মধ্য দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী ইছামতি নদী। প্রতি বছর বাড়ছে নদী দখল। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট।
মুজিব বাদের এই স্লুইস গেট দিয়েই একসময় ইছামতিতে ঢুকত পদ্মার পানি এবং পদ্মাতেই নিষ্কাশিত হতো পৌর এলাকার ময়লা আর আবর্জনা। সেই পদ্মা সরে গেছে 4 কিলোমিটার দূরে, মৃত নদীর অংশে গড়ে উঠেছে প্রভাবশালীদের অবৈধ ইটের ভাটা, ফসলি জমিসহ বসত বাড়ি, বাড়িঘর, ইটের ভাটা, অনেক জমি জমা আছে, মানে আবাদি জমি টমি আছে বলে অনেক কিছু বাতাবিঘ্ন আসবে। যতদিন খনন না হবে ততদিন তো আপনার পাবে শহরের পানি নামবে না আপনার শহর থেকে। এই যে ইছামতির যে পচা পানিটা যে নদী থেকে যে বের হয়ে চলে যাবে, এটা বের হয়ে যাচ্ছে না। এটা আগে পরিষ্কার করে তারপরে গা আপনার হলে গা শহরের পানিটা গড়বে, না হলে শহরের পানি গড়বে না। জেলায় নদীর মোট দৈর্ঘ্য প্রায় 44 কিলোমিটার, যার 17 কিলোমিটার প্রবাহিত হয়েছে পাবনা শহর সহ সদর উপজেলার মধ্য দিয়ে। এই অংশে ভরা বর্ষাতেও পানি থাকে না, বেশ কয়েকবার খনন হয়েছে। স্থানীয়রা বলছেন এতে বিপুল পরিমাণ অর্থের অপচয় ছাড়া কাজের কাজ কিছুই হয়নি। এই নদী কাটতে হলে পদ্মা থেকে আপনার সংযোগ করে এই পদ্মা ইতিমধ্যে কাটতে হবে, তাছাড়া এই ইতিমধ্যে কাটে পদ্মা বানায় কোনো লাভ হবে না। ধান খেত আছে, করা খেত আছে, এসবগুলি উচ্ছেদ করা লাগবে, তাছাড়া তো পদ্মার সাথে যোগাযোগ হয় না। ইছামতি নদীটা তো আমাদের শহর দিয়ে আশপাশ দিয়ে এমনভাবে ঘেরা, মানে পানিটা তো আসলে বের হওয়ার মতো অবস্থা নাই, যেখানকার পানি সেখানেই থাকতেছে। ইছামতি নদী পুনরুজ্জীবিত করার জন্য একটি প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করে বিশেষজ্ঞরা বলছেন পদ্মার পানি ছাড়া ইছামতির প্রাণ ফেরানো সম্ভব না। এই নদী যেন হুড়াসাগর এবং পদ্মার সাথে ওয়েল কানেক্টেড হয়, তাতে করে দুপাশের এবং নদীর নিজস্ব যে ইকোসিস্টেম সার্ভিসেসগুলো রয়েছে সেগুলো এনশিওর করতে পারে, সেদিকে লক্ষ্য রেখেই পরবর্তী উন্নয়ন প্রকল্পসমূহ গ্রহণ করা প্রয়োজন। ইছামতিতে পানি প্রবাহ নিশ্চিত করতে পদ্মা পর্যন্ত 3টি খাল কাটার প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। পদ্মার সাথে 3টি শাখা খাল সংযোগ দেওয়া হবে, এই সংযোগ খালের মাধ্যমে পদ্মা থেকে পদ্মা নদীতে যতদিন নির্ধারিত লেভেলে পানি থাকবে ততদিন ইছামতি নদীতে পানি প্রবাহিত হবে। গত 30 মার্চ থেকে ইছামতি নদী উদ্ধার এবং পাইলট প্রকল্পের কাজ শুরু হলেও 6 মাসে উচ্ছেদ মাত্র 5 এবং খননে 20% অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে অংশ নিতে মালদ্বীপ পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। সাম্প্রতিক সময়ের অনুশীলন আর প্রস্তুতি ম্যাচের কারণে এবার ফাইনাল খেলার প্রত্যাশা দলের। 2003 সালের পর বাংলাদেশ ফুটবল দলের আর সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা হয়নি, তবে এবারের দলটা আগের চেয়ে অনেক এগিয়ে আছে বলেই মনে করেন খেলোয়াড়রা। তাই ম্যাচ বাই ম্যাচ ধরেই ফাইনাল খেলার টার্গেট তাদের। অন্তর্বর্তীকালীন কোচ অস্কার ব্রুজনের কৌশলের সাথেও খেলোয়াড়রা মানিয়ে নিয়েছে বলে জানান অধিনায়ক জামাল ভুঁইয়া। 1 অক্টোবর প্রথম দিনই শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ, 4 তারিখ ভারতের বিপক্ষে আর 7 অক্টোবর মালদ্বীপের মুখোমুখি হবে তারা, 13 অক্টোবর নেপালের বিপক্ষে খেলবে লিগ পর্বের শেষ ম্যাচ, আসরের ফাইনাল 16 অক্টোবর। সবাই এরা মানে চিন্তা করে আজকে মানে মানে এই টুর্নামেন্ট আমরা চ্যাম্পিয়ন হইলে দেশের জন্য ভালো, ফুটবলের জন্য ভালো। আর সবাই জানে যে বাংলাদেশের সবচেয়ে ল্যাগিং হচ্ছে স্কোরিং, বাট আমরা মানে আমরা ট্রাই করবো আর আমরা গোল করতে পারি। সংবাদ শেষ করার আগে গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারা দেশে বিশেষ টিকা ক্যাম্পেইন, প্রধানমন্ত্রীর 75তম জন্মদিন উপলক্ষে দেওয়া হবে 75 লাখ ডোজ। বিভিন্ন বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচিত মুফতি কাজী ইব্রাহিম আটক, তার বক্তব্যের ব্যাখ্যা জানতে চাওয়া হবে বলছে পুলিশ। দখল দূষণে মৃতপ্রায় পাবনার ইছামতি নদী, উচ্ছেদ এবং পদ্মার সাথে সংযোগ খাল ছাড়া একে বাঁচানো সম্ভব না বলছে বিশেষজ্ঞরা। দর্শক, এছাড়া এখনকার মতো এরপর দেখবেন বিজনেস রিপোর্ট। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যেকোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। যাবার আগে মনে করিয়ে দেই, করোনা ভাইরাস থেকে বাঁচতে টিকা নেওয়ায় যথেষ্ট নয়, স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে মাস্ক পরার কোনো বিকল্প নেই। বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পরতে উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।